আসসালামু আলাইকুম, আমি পলাশ আছি আপনাদের সাথে। আর আজকের ভিডিওতে কথাবার্তা বলবো আমাদের দেশীয় কোম্পানিকে নিয়ে, অর্থাৎ সিম্ফনিকে নিয়ে কথাবার্তা বলবো। সিম্ফনি জেড সিরিজকে নিয়ে এক্সপ্লেইন করবো আমরা তো, এবং আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করবো যে সিম্ফনি জেড সিরিজে নতুন কী কী যুক্ত হয়েছে, অর্থাৎ সিম্ফনির যে জেড সিরিজটা, সেই জেড সিরিজে নতুন আমরা কী কী দেখতে পারছি এবং কী কী ডেভেলপ হয়েছে এই সিম্ফনি জেড সিরিজে। তো প্রত্যেকটা মোবাইল ফোন ব্র্যান্ডেরই কোনো না কোনো সিরিজে তাদের কোনো না কোনো আকর্ষণ লুকে থাকে, অর্থাৎ সেই আকর্ষণকে তারা বিভিন্নভাবে সেটাকে ফুটে তোলার চেষ্টা করে। তো সেই রকম প্রত্যেকটা মোবাইল ফোন ব্র্যান্ডের মতোই আমাদের দেশীয় মোবাইল ফোন ব্র্যান্ড সিম্ফনি তাদের জেড সিরিজের মাধ্যমে কিন্তু অনেক কিছুই ডেভেলপ করেছে এবং অনেক কিছুই নতুন এই সিম্ফনি জেড সিরিজে ইমপ্লিমেন্ট করেছে। তো এই সিম্ফনি জেড সিরিজে আমরা প্রথমবারের মতো কিন্তু এই সিম্ফনি জেড সিরিজে 5-inch ডিসপ্লে ক্যামেরা কাট আউট দেখেছি, অর্থাৎ আমরা সাধারণত দেখে থাকি যে নস, সেই নস থেকে সরে আসে তারা প্রথমবারের মতো সিম্ফনি জেড সিরিজে 5-inch ক্যামেরা কাট আউট ব্যবহার করেছে। এখানে 5-inch ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং 5-inch ক্যামেরাতে সেখানে তারা 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা বসিয়েছে। তো যাই হোক, সিম্ফনি জেড 40-তে কিন্তু এই সিস্টেমটা তারা চালু করেছে। সিম্ফনি জেড 40-তে প্রথমবারের মতো তারা 5-inch ডিসপ্লে ব্যবহার করেছে। তো এখানে 5-inch ডিসপ্লে মানে হচ্ছে একটা আলাদা লেভেলের ভাইব, অর্থাৎ সেখানে নস থেকে কিছুটা সরে এসে অনেকটাই অন্য লেভেলের ভাইব দিতে সক্ষম হয় 5-inch ডিসপ্লেওয়ালা ফোনগুলো, অর্থাৎ একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স পাওয়া যায় ফুল ভিউ ডিসপ্লের মতোই আর কি। আর এই সিম্ফনি জেড সিরিজের দ্বিতীয় যে সংস্করণটা সেটা হলো আমার কাছে খুব ভালোই মনে হয়েছে, সেটা হলো যে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা, অর্থাৎ মেইন ক্যামেরার পাশাপাশি একটি আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা, অর্থাৎ সেখানে 18, 19 এবং 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ পর্যন্ত পাওয়া যায় সেই আলট্রা ওয়াইড ক্যামেরাতে। অর্থাৎ মেইন ক্যামেরা বাদেও আলট্রা ওয়াইড ক্যামেরার যে এক্সট্রা লেভেলের একটা কাজ রয়েছে সেটা কিন্তু প্রথমবারের মতো সিম্ফনি জেড সিরিজের ফোনেই দেখা গিয়েছিল। তো আলট্রা ওয়াইড ক্যামেরার ক্ষেত্রে যদিও তারা মেগাপিক্সেলে খুব একটা এগিয়ে যায়নি, তবে কিন্তু তারা এখানে আলট্রা ওয়াইড ক্যামেরাতে কিন্তু একটা নতুন সংস্করণ এনেছে যে আলাদা একটা কাজ বসিয়ে দিয়েছে। তো যাই হোক, জেড সিরিজে প্রথমবারের মতো আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার হয়েছে, এটার আলাদা লেভেলের যে একটা কাজ রয়েছে সেটা কিন্তু আমরা বুঝতেই পারি। সিম্ফনি জেড সিরিজের তৃতীয় যে সংস্করণটা বা তৃতীয় যে ডেভেলপটা সেটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই ভালো, অর্থাৎ তৃতীয় ডেভেলপটা হচ্ছে সিম্ফনির প্রসেসরের ক্ষেত্রে। অর্থাৎ প্রসেসরের ক্ষেত্রে কিন্তু সিম্ফনি তাদের জেড সিরিজে প্রথমবারের মতো মিডিয়াটেকের হেলিও জি সিরিজের একটি প্রসেসর ব্যবহার করেছে, অর্থাৎ মিডিয়াটেকের হেলিও জি 35-এর একটি গেমিং প্রসেসর ব্যবহার করেছে। যদিও এই গেমিং প্রসেসরটা কিন্তু খুব একটা হায়ার না, অর্থাৎ খুবই নিম্নমানের, তবুও তারা মিডিয়াটেকের জি সিরিজের প্রসেসর ব্যবহার করেছে, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো যাই হোক, সাধারণত তারা ব্যবহার করতো সিম্ফনি মিডিয়াটেকের এ সিরিজের প্রসেসর অথবা পি সিরিজের প্রসেসর অথবা 1.6 GHz-এর প্রসেসর। তো যাই হোক, এই প্রসেসর থেকে তারা প্রথমবারের মতো তারা জেড সিরিজে কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করেছে মিডিয়াটেকের হেলিও জি 35-এর একটি গেমিং প্রসেসর। তো যাই হোক, এটা কিন্তু এন্ট্রি বাজেটের একটি বেস্ট প্রসেসর বলা যেতে পারে। তো যাই হোক, এই প্রসেসরটা যদি আমরা 10,000 টাকার নিচের ফোনগুলোতে পাই সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই একটা মোটেও খারাপ একটা দিক হয় না, আমার কাছে ভালোই মনে হয়। তো যাই হোক, প্রথমবারের মতো মিডিয়াটেকের জি সিরিজের প্রসেসর ব্যবহার করেছে, এতে কিন্তু পারফরমেন্সের পাশাপাশি মডারেট ইউজাররা এখানে ভালো প্রকার গেমিং করতে পারবেন এবং গেমিংয়ে একটা ভালো এক্সপিরিয়েন্স এখানে পাবেন। এই ছিল সিম্ফনি জেড সিরিজের খুঁটিনাটি বিষয়গুলো। তো যাই হোক, সিম্ফনি জেড সিরিজে কিন্তু নতুন অনেক কিছুই আমরা পেয়েছি। সাধারণত তিনটি জিনিস আমরা পেয়েছি, সেটা হলো যে 5-inch ডিসপ্লে, আলট্রা ওয়াইড ক্যামেরা এবং থাকতেছে মিডিয়াটেকের হেলিও জি 35-এর মতো একটি গেমিং প্রসেসর। তো যাই হোক, এছাড়াও কিন্তু তারা ছোটোখাটো অনেক দিক নিয়ে কাজ করেছে, যাই হোক সেখানে ডিজাইনের ক্ষেত্রেও কিছুটা নতুন আনার চেষ্টা করেছে। তো যাই হোক, সিম্ফনি জেড সিরিজে কিন্তু আরও একটি নতুন ফিচার বলে আমার মনে হলো, সেটা হলো যে গুগল অ্যাসিস্ট্যান্ট কি আলাদা করে তারা বসিয়েছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারেন। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবে।